আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই হারিয়ে যায় অন্ধকারে। হারিয়ে যাওয়া সেসব খবর এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদেরই আয়োজন। দর্শক, আজ আমরা এমন একজনের খবর জানাবো যাকে নিয়ে কথা বলতে ভয় পায় সাধারণ মানুষ। পুরো উপজেলায় তিনি আতঙ্ক আর ত্রাসের নাম। হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ এমন কোনো অপরাধ নেই যাতে তার নাম পাওয়া যায় না। তার নামে রয়েছে অসংখ্য মামলাও, এমনকি একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও তিনি। আশ্চর্যের বিষয় হলো এই ওয়ারেন্টভুক্ত আসামি এখন উপজেলা চেয়ারম্যান পদে নৌকার টিকিটে আওয়ামী লীগের প্রার্থী। বলছি কুমিল্লার তিতাস উপজেলার শাহিনুল ইসলাম সোহেল শিকদারের কথা। তার বিরুদ্ধে মামলা করেও ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা। দর্শক, এর সব কিছুই আপনাদের জানাবো ধীরে ধীরে। তবে শুরুতেই আপনাদের একটু ধারণা দিতে চাই সোহেল শিকদারের অপরাধ জগৎ সম্পর্কে। তাহমিনা আক্তার স্কুল পড়ুয়া দুই সন্তানকে মানুষ করছেন তিনি নিজেই, কারণ তিনি স্বামী হারিয়েছেন 2.5 বছর আগে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কুমিল্লার তিতাস থানার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় খুন হন তার স্বামী মনির হোসেন সরকার। মজিদপুর ইয়াতে বিয়ে দেওয়াতে গেছে, ওখানেও সোহেল পায়তারা করছে, শুটার আনছে কুমিল্লার থেকে ভাড়া করে ওরে মারার জন্য, পারে নাই, চেষ্টায় ব্যর্থ হয়েছে। তারপরে আবার পারভেজ ভাইয়ের মার মৃত্যু তারিখে ওইখানে গেছে, আসার পথে তাও সন্ধ্যা 8টার দিকে ওরে আবার হামলা করছে, 100 জন মানুষ নিয়ে চালানসের ফুট বাজারে, ওইখান থেকেও আল্লাহর রহমত ওই বাচ্চা আসছে। এরপরে মনে করেন এই তিনবারের সময় ওয় লাস্টবার ওয় জানে না কোর্টে যাবে হাজিরা দিতে সকালবেলা, এমন টাইমে মনে করেন মোড়ে গরিবুর বাস স্ট্যান্ডে মোড়ে আসছে, আসার পরে হারে হামলা করলো সন্ত্রাসীরা। হামলা করার পর পরে আমি জানতে পারলাম, মানে হারে মেরে ফেললো। ওই দিন মনির চেয়ারম্যানের সাথে থাকা তার একনিষ্ঠ সমর্থক মহিউদ্দিনও খুন হন। এলোপাতাড়ি গুলি আর চাপাতির কোপে আহত হন মনির চেয়ারম্যানের সাথে থাকা আরও বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনার দিনে থানায় মামলা করেন তাহমিনা আক্তার। সোহেল শিকদার সহ মোট 13 জনকে আসামি করা হয়। এই মামলাটি শুরুতে তিতাস থানা পুলিশ এবং পরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে, কিন্তু তাদের তদন্তে আসেনি প্রধান আসামি সোহেল শিকদারের নাম। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এই তদন্তে বেরিয়ে আসে সোহেল শিকদার প্রত্যক্ষ ও সরাসরি জড়িত ছিলেন মনির চেয়ারম্যান হত্যার ঘটনায়। জড়িত বাকিরাও সবাই সোহেল শিকদারের সহযোগী। সোহেল মনির তখন পারভেজ ভাইয়ের সাথে রাজনীতি করতো, যখন পারভেজ ভাই মনিরকে বেশি ভালোবাসলো তখনই সোহেল হেরে ইয়া করে ফেললো, বুঝছেন না, তখনই বিপক্ষে গেছে। পর তারপরে মনে করেন আবার এই সোহেলে গিয়ে আমাদের বাড়িতে গিয়া মনির বন্ধু বন্ধু করিয়া সব কিছু করিয়া, তারপরে সে আমার স্বামী নিজের টাকা দিয়া কন্ট্রাক্টারি করতো, নিজের টাকা দিয়ে ওরা ভাইস চেয়ারম্যান বানাইলো। ভাইস চেয়ারম্যান বানানোই ও চিন্তা করছে যে আমি তো এখন ভাইস চেয়ারম্যান হয়েছি, তাহলে তো মনির তো এখন আমার সাথে হ্যার ইয়ে হইলো না, সামান্য কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে, হ্যাঁ আলাদা হয়ে গেল, আমার স্বামীরা আর সে ফোন রিসিভ করে না। সোহেল শিকদারকে মনির চেয়ারম্যান হত্যার মূল হোতা হিসেবে চার্জশিট দেওয়ার পর তার বিরুদ্ধে গত বছর জুলাই মাসে ওয়ারেন্ট জারি করেন কুমিল্লার আদালত। তখনও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। সবশেষ গত মাসে হাইকোর্টে ওয়ারেন্ট স্থগিত চেয়ে আবেদন করলে আদালত 4 সপ্তাহের জামিন দেন, কিন্তু সপ্তাহ দুয়েক পর সেই আদেশ বাতিল করেন উচ্চ আদালত। অর্থাৎ সোহেল শিকদারের ওয়ারেন্ট এখনও বলবৎ, কিন্তু তারপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সোহেল শিকদার। তাই এ নিয়ে ক্ষোভের শেষ নেই মনির চেয়ারম্যানের পরিবারের। আসামিরা হয়তো ঘুরতেছে, আমি তো তাদের খবর নিই না, শুনি মানুষের কাছে এলাকায় ঘুরতেছে, বহাল তবিতে ঘুরতেছে, ঘোরাফেরা করতেছে, প্রশাসন দেখে না। প্রশাসন বললাম না ওর সাথে আড্ডা মারে, ওই যদি পাশ করে তিতাসে তাইলে মনে করেন আর তিতাসে মানুষ বসবাস করতে পারবো না, ওর আতঙ্কে মানুষ ভয়ে মরে যাব। আর কত নারী যে এরকম আমার মতো বিধবা হইতে হইব, কত শিশু যে বাবা ভাড়া হইতে হইব। শুধু তাই নয়, মনির চেয়ারম্যান হত্যা ভয়ঙ্কর সর্বনাশ ডেকে এনেছে মনিরের ভাই বোন স্ত্রী তাদের আত্মীয় সহ সবার পরিবারে। বিচার তো পানি নেই, উল্টো সোহেল শিকদারের বিরুদ্ধে মামলা করার পর প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সবাই। নিরাপত্তাহীনতায় তাদের ঠিকানাও বলেন না কাউকে। আমার সন্তানরা বাড়ি যেতে পারে না, আমার ভাই ভাতিজিরা বাড়িতে আসতে পারে না, বড় ভাইটাও যে থাকে বাড়িতে সেটাও ও মানে কোনো রকমে বাজার টাজার করে ভয়ভীতি দেখা যায় যে হ্যাঁ কোথায় আছে, হ্যাঁ খুঁজে বাইর কর, মামলা উড়ানের লেগে
তারপরে মনে করেন আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে ঢাকায় থাকি, কী করবো, বাচ্চাদেরকে তো বাঁচাইতেইব, তো এই জন্য ওদেরকে নিয়ে আমি আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি থাকি। মুনির চেয়ারম্যান হত্যাকাণ্ডে সোহেল শিকদার এবং তাদের সহযোগীদের পুরোপুরি সংশ্লিষ্টতা খুঁজে পান কুমিল্লার পিবিআই পরিদর্শক তৌহিদুল ইসলাম। আদালতের নির্দেশে মামলাটি পিবিআইতে আসার পর তিনি এর তদন্ত শুরু করেন। অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন বছরখানেক আগে, কিন্তু এখনও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতবাক তিনিও। গ্রেপ্তারকৃত আসামি জুলহাস, তার ফৌজদারি কার্যবিধি 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করি এবং আসামিকে বিজ্ঞ আদালতের নির্দেশে তাহাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে ডেফিনেটলি সে জানায় যে সোহেল শিকদার সে তার প্রত্যক্ষ সহযোগিতা এবং প্ররোচনায় হত্যাকাণ্ডের যে বিষয়টি সেখানে আমরা সোহেল শিকদারের জড়িত থাকার ব্যাপারে সুনির্দিষ্টভাবে প্রমাণ পেয়েছি। সোহেল শিকদারের বিরুদ্ধে ইতিপূর্বে কয়েকটা মামলা আমরা পেয়েছি, মামলা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তার বিরুদ্ধে সে কতটুকু অপরাধকর্মে জড়িত সেটা হয়তো থানা পুলিশ ভালো বলতে পারবে। দর্শক, আমরা এতক্ষণ চাঞ্চল্যকর মুনির চেয়ারম্যান হত্যা মামলার কথা শুনছিলাম, যার মূল হোতা কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের নেতা সোহেল শিকদার। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন, তিনি আছেন স্টুডিওতে। আচ্ছা মনির, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা মনির, এই যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কথা বললেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং এলাকার অনেক জনপ্রিয়, এরকম একজন নেতা, প্রভাবশালী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা নিহত হওয়ার পর খুনি এখনও গ্রেপ্তার হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। কুমিল্লার এই যে তিতাস এলাকা, ওই এলাকাটি একটা অনেক আগের থেকেই এবং রাজনৈতিকভাবে একটা ত্রাসের রাজত্ব সেখানে আসলে চলে, এবং এটা নিয়ে আসলে এই সন্ত্রাস এগুলো নিয়ে আসলে অনেকে কথা বলে না। তো দেখা যায় যে যার যার রাজনৈতিক প্রভাব বিস্তারেই কিন্তু ওখানে আধিপত্য বিস্তারেই কিন্তু ব্যস্ত থাকে, কেউ একটু বেশি খারাপ হয়, কেউ একটু কম খারাপ হয়। এই মনির চেয়ারম্যান যিনি মারা গেছে তার ব্যাপারেও কিন্তু আমরা গুটি কয়েক অভিযোগ আমরা শুনেছি, কিন্তু সে আসলে অত ভয়ঙ্কর টাইপ কেউ ওই রকম ছিল না। কিন্তু তার যে প্রতিপক্ষ যখন মনে করা হয়েছে যে এই সোহেল শিকদার, সে বেশ ভয়ঙ্কর আমরা যেটা দেখেছি। তো মনির চেয়ারম্যানের এলাকায় বেশ জনপ্রিয়তা ছিল সেই সময়ে, এবং সেই জনপ্রিয়তায় মোটামুটি একটা প্রতিহিংসা তো ছিল সোহেল শিকদারের, এবং সেখান থেকে আসলে এরকম এই এই বিষয়গুলো ছাড়াও আরও বিভিন্ন জটিল বিষয় তাদের মধ্যে আসলে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবতো, প্রতিপক্ষই ভাবতো এবং এই প্রতিপক্ষ ভাবনা থেকেই কিন্তু এই ধরনের অপরাধটি আসলে ঘটেছে, এই যে ত্রাসের এলাকা হিসেবে পরিচিত এই তিতাসে। সুতরাং এইখানে মনির চেয়ারম্যান অনেক দিক থেকে এগিয়ে গেছে, এবং দিনকে দিন তার রাজনৈতিক প্রভাব আসলে বেড়েছে একের পর এক। তার যত আসলে এই ধরনের প্রতিপক্ষ যাকে যাকে ভেবেছে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছে, কেউ নিজে নিজেই সরে গেছে, যে কারণে ওই এলাকায় সোহেল শিকদারকে নিয়ে কথা বলার আসলে কেউ নাই। মানে যে মূল অভিযুক্ত সে সোহেল কি এখন মানে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি বা তার নেতাকর্মী নিয়ে মাঠে খুব অ্যাক্টিভ, এই কারণে কি অ্যারেস্ট হচ্ছে না, এরকম মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এরকমই আসলে মনে হয়েছে, এবং সে কিন্তু বর্তমানে সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু সে নির্বাচিত, এবং সে যে একজন কিন্তু জনপ্রতিনিধি হিসেবেই আছে, এবং সেই জনপ্রতিনিধি তার ওই পদটা কাজে লাগিয়ে, এবং তার যেহেতু সে এখন ওই এলাকায় তার মতো নেতা আপাতত কেউ নেই তিতাস উপজেলায়, সুতরাং কুমিল্লা জেলা বলি বা কুমিল্লা মহানগর বলি বা কেন্দ্রীয় আওয়ামী লীগ বলি বা ক্ষমতাসীন দল বলি, সব রাজনীতি আসলে সোহেল শিকদারকে ওইখানে আসলে অতপ্রতভাবে নেতা হিসেবে ভাবা হচ্ছে। সে অ্যারেস্ট হচ্ছে না, মানে এই সুযোগে সে আরও নিশ্চয় ভয়ভীতি দেখাচ্ছে। ওই যে পরিবারের কথা বলছিলেন, তারা কি আসলে পরিবারের সবাই এরকম পলাতক? হ্যাঁ, আসলে এইরকম যতগুলো পরিবার আছে, আমরা এখন তো একটা পরিবার শুধু দেখলাম মনির চেয়ারম্যান, এবং আরও অনেক পরিবার কিন্তু আমরা এর পরেও দেখাবো যারা এ ধরনের এভাবে আসলে পালিয়ে বেড়াচ্ছে। বুঝতে পেরেছি, মানে খুবই ভয়ঙ্কর এক নেতার কথা বলছেন আপনি, এবং সে ভয়ঙ্কর খুনের ঘটনার কথা জানলাম। আপনি থাকুন, আপনার কাছ থেকে আরও অন্যান্য অপরাধের খবরও জানবো। শুধু মনির চেয়ারম্যান হত্যা নয়, সোহেল শিকদারের বিরুদ্ধে আছে আরও অনেক অনেক অভিযোগ, তবে সবই জানাবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক স্বাগত ক্রাইম সিনে। সোহেল শিকদারের বিরুদ্ধে যিনি বলতে গেছেন, অপরাধ জগতের প্রতিবাদ করেছেন, অথবা রাজনৈতিকভাবে যিনি লড়তে গেছেন, সবাইকেই ঘায়েল করেছেন সোহেল। তার ছোট্ট রাজনৈতিক জীবনে 5টি হত্যা মামলার আসামি তিনি। এছাড়া
বিভিন্ন অভিযোগে তার নামে আছে এক ডজনেরও মতো মামলা। এর সবই জানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু প্রকাশ্যে বুক ফুলিয়ে রাজনীতি এমনকি নির্বাচনও করে যাচ্ছেন সোহেল সিকদার। আজকে পারভেজটা বাতাগান দিতে জুয়েল তার ভিতরে যা করতেছে আসলে কতটা সত্যি করতেছে, আর আমার যদি অন্যায় থাকে তাহলে আপনাদের কাছে কি জানতে চাইছে যে জুয়েল তারা কেন অন্যায় করতেছে ভাই? যে ভিডিওটি আপনারা দেখছেন এটি সোহেল সিকদারের ঘনিষ্ঠজনদের সাথে একটি আড্ডার। গোপনে ধারণ করা ফুটেজে প্রকাশ্যে ইয়াবা সেবন এবং অবৈধ অস্ত্র ব্যবহারের প্রমাণ মেলে। তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছ থেকে জানা গেছে সোহেল ও তার সহযোগীদের কাছে অন্তত 10টি অবৈধ অস্ত্র আছে, তবে ক্যামেরায় কথা বলতে চাননি কেউ। তিন সন্তানের এই মায়ের সাথে দেখা হয় আমাদের। নাম সুমি আক্তার, তার স্বামী যুবলীগ কর্মী মোহাম্মদ ইসলাম। গত বছরের মে মাসে দাউদকান্দির বাজরা গ্রামে খুন হন মোহাম্মদ ইসলাম। দক্ষিণ চক এলাকায় বসতঘরে ঘুমানোর সময় কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে আর চাপাতির কোপে নৃশংসভাবে খুন করে ইসলামকে। ঘটনার পর আওয়ামী লীগ নেতা সোহেল সিকদার সহ তার 11 জন সহযোগীর বিরুদ্ধে মামলা করেন এই সুমি আক্তার। তার অভিযোগ, নিহত মনির চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে মেরে ফেলা হয় স্বামীকে। প্রথম গুল্লিরা ওইসব মতনই আমি হজাক পাইছি, ফাইছি মতন আমি ডিবিসি গাইছে একটা থেকে গুল্লি মুল্লি করছে করছে মতো আমি দরজা মিললা বাইরে গেলাম। বাইরে গেছি মতন অনে দেখি মানে যেমন একটা মানে এহাই গুল্লি মারা শুরু করছে, অনেক গুল্লি মারা শুরু করছে মতন আমি ভয় আর রাস্তার মধ্যে নামি নেই। রাতের 1টা বাজে কি গভীর রাত, মানে 1টা বাজে এমন হয়েছে দেখে আমি আমার শাশুড়ি ডাকতেছি, আমি কি কই গো দরজাটা মেলেন নাম নেরা কই, আমার শাশুড়ি আরেক ঘরে আমি এলাম আরেক ঘরে, এবারে হ্যাঁ বাড়িছে বাড়িছে মতন আমি কি দেখেন গুলি, মানে আমরা এটা বললা সাথে সাথে বাড়িতে বাড়িতে আবার আঙ্গ রাস্তা দিয়ে ওই আমার শ্বশুরবাড়ির রাস্তার এদিকে ওই আয় একটা নতুন ঘর আছে এখানে এসে আবার একটা গুল্লি করলো কইরা আবার আমার শ্বশুরবাড়ির গাঠলার মধ্যে একটা গুল্লি করলো করছে মতন আমি ভয়ে ঘর গেছি গা, ঘর গেছি গা মতন এবার আমি আবার করছি তারা গেছে গা মতন আবার আমি ঘর থেকে বাড়ি এলাম। মাটির ব্যবসা করছে আমার স্বামী তনে এখান থেকে হ্যাঁ চাইছিলো আয়া খাইতে, রোজার মাসে রমজান মাসে হ্যার লোক একটা এই গুদারাঘাট এখানে একটা গোলাগুলি হয়েছিলো, তো গোলাগুলি হয়েছে মতন এখানে হ্যাঁ হাতরায় মাত্রায় গেছে হ্যাঁ আর এই সময় কিছু করে নাই আমার স্বামী হাকে মারে নাই, হ্যাঁ আইসি ঠিকই আমার স্বামীর সাথে গোলাগুলি করছে ঠিকই আমার স্বামী হারে মারে নাই হারে ভয় দেখাই দিছে। সোহেল সিকদারের বিরুদ্ধে মামলা করার পর সুমি তার বাবা ও সন্তানদের নিয়ে পালিয়ে বেড়ান, থাকতে পারেন না নিজের বাড়িতে। এত কষ্টের পরও স্বামী হত্যার বিচার না পাওয়ায় তীব্র ক্ষোভ জানান সুমি। আমি তো বাড়িতে ডরে থাকি না, কিলেগা থাকি না বাড়িতে গিয়ে যেন আমার স্বামীরই মারতে পারছে আর আমার কি কি না করতে পারে। এই সোহেল সিকদারের হাতে আরেকটি নৃশংস ঘটনা ঘটে 2017 সালের নভেম্বরের 18 তারিখ। অপরাধের সাক্ষী হয়ে যাওয়ায় দাউদকান্দি থানার গোপকান্দি এলাকায় শাহ আলম নামে এক যুবককে আটকে নিজ হাতে রামদা দিয়ে ডান পা কেটে নেওয়ার অভিযোগ ওঠে সোহেল সিকদারের বিরুদ্ধে। ঘটনার পর শাহ আলমের স্ত্রীর করা মামলায় সোহেল সিকদার ছাড়াও 17 জনকে অভিযুক্ত করা হয়। এরা সবাই সোহেল সিকদারের সহযোগী। ডান পা কেটে নেয়ার পরপরই হাসপাতালে নেয়ার সময় মুমূর্ষু অবস্থায় ঘটনার সাথে কারা জড়িত তা বলেছেন ভুক্তভোগী শাহ আলম। প্রথম কালাইকে গুলি করছে, এটা গুলি করে কালাই আমার ফাওড়া কেটটা লিয়ে গেছে, আমার ফাওড়া কালাই কেটটা লিয়ে গেছে। তারপর রাজা মিয়া রবি সোহেল সিকদার আসিল, নিজে সোহেল সিকদার আইছিল আরও অনেকে আছে, ঠিক আছে কালার লগের অনেক ফোলা ফেলেছে তারা আইছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহেল সিকদারের প্রতিহিংসার শিকার আরেকজন তিতাস উপজেলার আওয়ামী লীগ নেতা হাজি মনির হোসেন। তিতাসের জগৎপুরের হাজি মনিরের বাড়ির সামনে বাটিপাড়া প্রাইমারি স্কুলের বারান্দায় গুলি করে হত্যা করা হয় তাকে। এই হত্যার পর 18 জনের নামে মামলা করে হাজি মনিরের ছেলে মুক্তার। এই 18 জনের সবাই সোহেল সিকদারের সহযোগী। আমি যখন জিনিসটা লক্ষ্য করি তখন আমি সামনে আগায় যেতে থাকি, তার মধ্যেই গুলির শব্দ শোনার সাথে সাথে আমি ধরধর করে দৌড়ে কাছে যেতে যেতে স্কুলের মাঠটা অতিক্রম করার যে সময়টা 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যেই এরা গুলি করে আমার সামনে আমার বাবাকে গুলি করে মাঠের দিকে চলে গেছে। জাহাঙ্গীর, আশেক, তাজু, মোস্তাক, আলমগীর সহ আরও পেশাদার একাধিক হত্যা মামলার আসামি যাদেরকে আমি তখন চিনতাম না, পরবর্তীতে প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে এবং তারা 164 প্রদান করে তার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে তারা
ওই দিন তারাও ছিল। এবং আমার এজাহার নামীয় এক নম্বর আসামি জাহাঙ্গীর, সেও গলা কাটা সুমন, ট্যামারা সেল তাদের নাম প্রকাশ করেছে, কিন্তু আজও তারা সোহেল শিকদার, লালন শিকদারের সাথে প্রকাশ্যে এলাকায় রাজনৈতিক মঞ্চে ঘোরাফেরা করতেছে, তাদেরকে প্রশাসন অ্যারেস্ট করছে না। এ তো গেল বিভিন্ন হত্যাকাণ্ডের কথা। সোহেল শিকদারের বিরুদ্ধে রয়েছে কুমিল্লা জেলার উত্তরাংশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ, রয়েছে অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগও। তার এসব ব্যবসার সাক্ষী ছাত্রলীগের কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফকির। মাদক অস্ত্র ব্যবসাটা দ্বারা করে তার যে অর্থটা আসে অসাধু কিছু পুলিশ অফিসার দ্বারা সে নিয়ন্ত্রিত এলাকায় সে ওই পাওয়াই করে, তার ইয়াবা খার ভিডিও পর্যন্ত আসে এবং হুমকি তেমকি প্রকাশ্য দেয় আমাকে এবং আমার যারা আশেপাশে আমার ছাত্রলীগ, আমার ছাত্রলীগ অনেক নেতাকর্মী তার দ্বারা তো হয়রানি। সে অল টাইম বহিরাগত পুরো জেলা, পুরো বাংলাদেশ থেকে তার যে বাংলা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বহিরাগত সন্ত্রাস তার হয়েছে মেন পুঁজি, বিভিন্ন জায়গা জমি দখল, মানুষকে হুমকি ধমকি দিয়ে টাকা আদায় করে, চাঁদা আদায় করে তার এটাই মূলিয়া। এই ফরহাদ আবার সোহেল শিকদারের বিরুদ্ধে একটি মামলার বাদীও। 2015 সালের মে মাসে উপজেলার আওয়ামী লীগ কর্মী মাসুমকে গুলি করে হত্যা করে সোহেল ও তার সহযোগীরা। ওই সময়ে হামলায় আহত হয় ফরহাদ সহ আরও অনেক আওয়ামী লীগ কর্মী। 5/3/2015 ওই দিন রাতে তারা আমাদের উপরে আত্মকৃতভাবে হামলা করে, আমি ওইখানে উপস্থিত ছিলাম, আমি এবং জেলা ছাত্রলীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু এবং মাসুম সহকারে আমাদের অনেক লোকজন, সেই লোক ওই দিন আমাদেরকে তারা অতর্কিতভাবে হামলা করে, হামলার প্রতিবাদ করে আমরা থানা থেকে মামলা বা অভিযোগ দায়ের করি। অভিযোগ করার প্রেক্ষিতে পড়াশোনার দ্বারপ্রান্ত হওয়ার কারণে তারা আবার ওই দিন সময় আবার হামলা করে, হামলাতে তখন গুলিবিদ্ধ এক সমানে পিকআপ নিয়ে আসে সোহেল শিকদার, লালন শিকদার, সবুজ শিকদার এবং তারা আরও অনেকজন এসে আমাদেরকে পিকআপ থেকে এলোপাথিক গুলি করে, সেগুলিতে অনেকজন উইন্ডেড হয় এবং কি ঢাকা মেডিকেলে ভর্তিও হয় অনেকজন। আর ওই ইয়াতে গুলি গুলি লাগে মাসুমের গায়ে, হাসপাতালটা আমরা যখন হাসপাতালে উদ্ধার করে তাকে নিয়ে যাই তখন মাসুমকে মৃত ঘোষণা করে ডাক্তার। একাধিকবার থানাতে জিডিও করেছি, এসপিকেও জানাইছি উদ্যোতরে, কিন্তু আসলে কোনোটা কাজ হয় না, প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার এখানে এসে হুমকি দেয়, মেরে ফেলবে, মামলা তোলার জন্য না নিল। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম কুমিল্লা তিতাসের ত্রাস, সোহেল শিকদারের একের পর এক চাঞ্চল্যকর সব অপরাধের খবর, আরও জানাবো সহকর্মী মনিরের কাছে আবারও যাচ্ছি। আচ্ছা মনির, একটা লোক হোক সে স্থানীয় সরকারি দলের ছত্রছায়া একজন নেতা, কিন্তু সে একের পর এক এই ধরনের হত্যাকাণ্ড, একের পর এক অপরাধ করে যাচ্ছে, তারপরেও তাকে থামানো যাচ্ছে না। সরকারি দল তো নিজেরাও বিব্রত হওয়ার কথা এই ধরনের এক কর্মকাণ্ডের কারণে, আসলে ঘটনা কী? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন। এবং ওই যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে যেটা ক্ষমতাসীন দল, তাদের মধ্যেও কেন্দ্র বলি বা কুমিল্লা মহানগর বলি বা চট্টগ্রাম বিভাগ বলি, কুমিল্লা জেলা বলি, স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবার মধ্যেই কিন্তু তাকে নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি বিরাজমান আছে। এবং তাকে নিয়েই কিন্তু অনেক ক্ষেত্রে গ্রুপিংয়ের অনেক ক্ষেত্রে আমরা অস্তিত্ব দেখেছি, যে কেউ সোহেল শিকদারকে আসলে মানতে চায়, কেউ চায় না। যারা একটু শান্তিপ্রিয়, ক্ষমতাসীন দলের অধিকাংশ নিশ্চয়ই শান্তিপ্রিয়ই মানুষ, তো তারা কিন্তু এই তাকে কিন্তু আসলে দেখতে চায় না, এমনটি আমরা ওখানে সব পর্যায়ের নেতাকর্মীর কাছ থেকে সেই ধরনের মনোভাব আমরা পেয়েছি। কিন্তু তারপরে হয়েছে কি, যে ওই এলাকায় সক্রিয়ভাবে সে আশপাশে রাজনীতি করতে পারে বা করবে এরকম কাউকে রাখেনি, যে কারণে হয়েছে সে একের পর এক তার প্রভাব বিস্তার করে চলেছে এবং সে আসলে একটা বড় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। শুধু এলাকাবাসীর জন্যই ত্রাস না, এটা হচ্ছে আওয়ামী লীগের যারা রাজনীতি করছে তাদের জন্য তো একটি ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। জি অবশ্যই, উদ্বেগেরও। আপনি থাকুন মনির, আপনার কাছে আবারও ফিরবো, অনেক কিছু জানতে হবে আপনার কাছ থেকে আরও। দর্শক, আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, তবে ফিরে এসে আপনাদের জানাবো সোহেল শিকদারের অপরাধ জগতের আরও চাঞ্চল্যকর খবর। আবারও স্বাগত ক্রাইম সিনে। দর্শক, এই সোহেল শিকদারকে নিয়ে বছর চারেক আগে তার নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে ফলাও করে খবর প্রচারিত হয় যমুনা টেলিভিশনে, কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো হয়নি, বরং প্রভাবশালী নেতা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
সেই সুযোগ পেয়েই সোহেল শিকদার এখন উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী। এবার আমরা জানাবো কিভাবে ওয়ারেন্টভুক্ত আসামি এখন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, পুলিশই বা ব্যবস্থা নিচ্ছে না কেন। আর আপনাদের সাথে পরিচয় করাবো কুমিল্লার তিতাসের নানা অপরাধের হোতা সেই সোহেল শিকদারের সাথে। পারভেজ হোসেন সরকার কুমিল্লা তিতাসের আওয়ামী লীগ নেতা। তিতাস উপজেলা চেয়ারম্যান পদে তিনি নিজেও একজন প্রার্থী। জানান, সোহেল শিকদার চান না তিনি এলাকায় রাজনীতি করুক। জানালেন, দীর্ঘ ২২ মাস পর নির্বাচন করতে এলাকায় ফিরেছেন পারভেজ। আমি দীর্ঘ ২২ মাস পর এলাকায় আসলাম এবং বহুত হুমকি ধুমকি দেওয়া হয় আমার নেতা কর্মীকে, প্রতিনিয়ত হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এবং এটা আমরা প্রশাসনকে, রিটার্নিং অফিসারকে মৌখিকভাবে জানাইছি এবং কিছু জিনিস আছে আপনি জানেন, গ্রামের মানুষ তারা মামলা করতে ভয় পাবে, আতঙ্কিত। যেখানে আমি ছিলাম না তো সেখানে তো আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। ক্রাইম সিনকে পারভেজ সরকার জানান কিভাবে অপরাধ জগৎ আর আওয়ামী রাজনীতিতে উত্থান সোহেল শিকদারের। উত্থান হচ্ছে ভাইস চেয়ারম্যান হিসেবে, তারপর ওই যে যে থানা সম্মেলন হয় সেখানে সে ভাইস চেয়ারম্যান হওয়ার পর তো সে একটু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায় যায়, মানুষ ভয় পেতে থাকে। আর যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান হই নাই আর তখন উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপির মনে থাকে, তো সেই ক্ষেত্রে সে একক আওয়ামী লীগের আদে বলে যে আমি একমাত্র প্রতিনিধি, তো সেই হিসাবে সে কাজ করে। তো পরবর্তী সম্মেলনে সে আমার বিরোধিতা করে, ওই কমিটির সাংগঠনিক সম্পাদক হয় গ্রুপিংয়ের কারণে। ওর তারপর থেকে তার উত্থান। পরবর্তীতে মাসুম মার্ডার হয় জেলা ছাত্রলীগের সহসভাপতি, তারপর সে এলাকা থেকে চলে যায়, দুই বছর বিতাড়িত ছিল। পরবর্তীতে সে আবার তিতাসে ফিরে আসে, এই দুই বছর সে, আমি ওই যে গণ্ডগোলের পর আমি চলে গেলাম, এই দুই বছর সে এই নেতৃত্ব দিয়েছে। এই ছবিগুলো কুমিল্লা জেলা পুলিশের প্রকাশ করা। গত বছর এবং এই বছরের বিভিন্ন সময়ে সোহেল শিকদার এবং তাদের সহযোগীদের বাড়িতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ভারী অস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। এই আসামিরা সোহেল শিকদারের ডান বাম হাত হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, আদালতে দেয়া বিভিন্ন সংস্থার তদন্ত বলছে গোয়েন্দাদের হাতে আটককৃতরা হাজি মনির হত্যা, মনির চেয়ারম্যান হত্যা, যুবলীগ কর্মী ইসলাম হত্যার সাথে জড়িত। এদের কাছে পাওয়া অস্ত্রগুলো হাজি মনির হত্যা এবং ইসলাম হত্যায় ব্যবহৃত হয় বলেও প্রমাণ পান তদন্তকারীরা। কিন্তু প্রধান সহযোগীরা আটক হলেও তাদের মদতদাতা সোহেল শিকদার আটক না হওয়ায় ক্ষোভ জানায় ভুক্তভোগী পরিবারগুলো। প্রশাসনের প্রতি ক্ষুব্ধ প্রকাশ করছি এবং উচ্চপদস্থ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে সেই মদতদাতাদের, অস্ত্রদাতাদের এবং রাজনৈতিক মদতদাতাদের আইনের আওতায় এনে আমার বাবার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছি। জেলা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য বলছে বছর পাঁচেক ধরে বড় ধরনের অপরাধের সাথে জড়িত সোহেল শিকদার। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে, এর মধ্যে কয়েকটির চার্জশিট দেওয়া হয়েছে আর কয়েকটি তদন্তাধীন। কিন্তু এই ভয়ঙ্কর আসামি এখন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। এ নিয়ে বিক্ষুব্ধ কুমিল্লা তিতাসের ভুক্তভোগীরা। যারা একাধিক হত্যা মামলা, ৫ থেকে ৬টা হত্যা মামলার আসামি, সন্ত্রাস এবং চাঁদাবাজির মাধ্যমে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা, তারাই কিভাবে নৌকার টিকিট পায় তা আসলে জানতে আমার বোধগম্য নয়। একজন হত্যাকারী, নৌকার চেয়ারম্যান হত্যাকারী মামলার যে এক নম্বর আসামি, সে কিভাবে এই নমিনেশন পায়? হ্যাঁ, তো বড় বড় লোক হ্যার লগে আমার স্বামীর এতটুক মানুষের কিসের শত্রুতা, কিয়ের জন্য মারলো? হ্যাঁ, মানে হ্যাঁ বলতে পারবে এরা কিল লিগে মারলো, হ্যাঁ সার্থকটা কি? ক্রাইম সিন টিন এবার সেই আলোচিত সোহেল শিকদারের বাড়িতে। মূলত উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত তিনি। ক্যামেরায় ধরা না পড়লেও সাদা চোখে দেখা মেলে তার সাথে থাকা লাইসেন্স করা অস্ত্রধারী দুই দেহরক্ষীর, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। কথার শুরুতে তিনি নিজে থেকেই বলতে শুরু করেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা, তবে তার দাবি সবই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত। মাসুম হত্যাকাণ্ডে আমার উপর চাপানো হয়েছে এক নম্বর আসামি, বাট মাসুমের বাবাকে জিজ্ঞাসা করেন পারভেজ হোসেন সরকার, যদি না হয় আপনি আমাকে প্রশ্ন করবেন। এখনও আমাকে স্যার মনির মার্ডার যারা দিয়ে আপনার প্রত্যক্ষ এক নম্বর সাক্ষী দেওয়া হয়েছে, সে লাস্ট পারভেজ হোসেন সরকার থেকে পারমিশন নিয়ে আসছে।
আপনার এই পারভেজ সরকার এখনও তৎপরতা করতেছে সারোয়ার হোসেন বাবু অথবা আমাকে অথবা অন্য কাউকে মেরে আমাদেরকে মামলা দিয়ে ভাসানোর জন্য, নির্বাচনে জেতার জন্য। সোহেলের সাথে যখন বিভিন্ন অভিযোগ নিয়ে কথা হচ্ছিল তখন তার কথায় সমর্থন দিচ্ছিলেন পাশে থাকা সারোয়ার হোসেন বাবু নামের একজন। এই বাবুই 2015 সালের মে মাসে সোহেল শিকদারের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও রামদা নিয়ে নিজের উপর হামলার অভিযোগে মামলা করেছিলেন। সেই মামলাটি এখনও তদন্তাধীন। মামলার বাদী সহযোগী হলেন কেন, এমন প্রশ্ন করতেই ভড়কে যান সারোয়ার হোসেন বাবু। আমার এখানে কে প্রার্থী কে প্রার্থী না সেটা আমাদের জানার বিষয় না। আমাদের এখানে প্রার্থী নৌকার প্রার্থী শেখ হাসিনার প্রার্থী। সারোয়ার জানতো না যে আসলে কী করবেন, একসাথে গ্রুপিং করে মনে করছে বারবেজ ভাই কী করতেছে, একটা সাইন করছে। বাট আমরা যখন একসাথে চলতেছি ভাই, আমরা মানুষ, আমরা ফেরেস্তা না, আমরা মানুষ ভুল করব, আবার আমরাই মানুষ শুধরাব। মানুষ চলতে গেলে ভুল ত্রুটি থাকে। সোহেল শিকদারকে নিয়ে কুমিল্লা জেলা পুলিশও বিব্রত। অভিযোগ আছে সরকারের প্রভাবশালী বিভিন্ন নেতা সোহেলের আশ্রয়দাতা হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না থানা পুলিশ। তবে কুমিল্লা পুলিশ সুপার জানান, ওয়ারেন্ট জারি হলে আসামি যেই হোক গ্রেপ্তার করা হবে, তাই সোহেলও ছাড় পাবেন না। একজনের নামে যে মামলা আছে আপনি উল্লেখ করেছেন, এবং আমরাও জেনেছি যে তার নামে 4টা বা 5টা মামলা আছে, এবং এর মধ্যে একটা মামলাতে তিনি জামিন হাইকোর্ট থেকে গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে যে হাইকোর্টে সেই জামিনটি বাতিল হয়েছে। তো এটা আমরা ভেরিফাই করছি, যদি এমনটি হয়ে থাকে যে জামিন নাই অর্থাৎ তার নামে যদি ওয়ারেন্ট থেকে থাকে, আমরা অবশ্যই ওয়ারেন্ট তামিল করব, দ্যাট মিন্স ওয়ারেন্টি আসামিকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করব। 31 মার্চ অনুষ্ঠেয় তিতাস উপজেলা নির্বাচনে সোহেল শিকদার যাতে অবৈধভাবে প্রভাব বিস্তার না করতে পারেন সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার নুরুল ইসলাম। একজন অপরাধে অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক নেতা হিসেবে উত্থানের ঘটনাক্রম দেখছিলাম আমরা। সহকর্মী মনির আছেন আমাদের সাথে, আমরা আবারও যেতে চাই তার কাছে। আচ্ছা মনির, আর একটু জানতে চাই যে একটা লোক এতগুলো ঘটনা, এতগুলো অপরাধের পর একটি মূল রাজনৈতিক দলের টিকিটে বা কীভাবে পায়, বা এরকম উপজেলার মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলা চেয়ারম্যানের পদেতে নমিনেশন পায়। আবার যদি বলি যে এতগুলো দাগি মানে মামলার আসামি, দাগি আসামি, সে নির্বাচন কমিশনের বা বৈধতা কীভাবে পেল, এগুলো কি দেখার কেউ ছিল না? জি ধন্যবাদ। তুহিনা, আমরা যদি আইনগত বিষয়ে যদি দেখি, তো একজন নির্বাচনের প্রার্থী কিন্তু সে যদি আদালতে সাজাপ্রাপ্ত না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নিতে পারবে। কিন্তু এখন আমরা যেটা দেখি যে মাঠের অবস্থা, বা বিশেষ করে ক্ষমতাসীন দলের কেউ যদি এ ধরনের বড় প্ল্যাটফর্মে নির্বাচিত নির্বাচন করতে চায়, তার ব্যাপারে কিন্তু স্থানীয় থানা বলি বা একটা গোয়েন্দা রিপোর্টও কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রে যাওয়ার কথা। কিন্তু আমরা সেই প্রশ্নটা কিন্তু জেলা পুলিশের কাছেও রেখেছিলাম যে এই ধরনের একটা দাগি আসামি সে এরকম মনোনয়ন নিতে চাচ্ছে বা একটা বড় প্ল্যাটফর্মে নির্বাচন করতে চাচ্ছে, এইটা আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ অধিদপ্তর বা পুলিশের সদর দপ্তর বিভাগ বা চট্টগ্রাম রেঞ্জে বা কুমিল্লা জেলা পুলিশ, এই ব্যাপারটাকে আপনারা আসলে জানেন কি না? তো তারাও বলেছে যে দেখেন এটা আসলে কে প্রার্থী হবে না হবে এটা এটা একেবারে নির্বাচন কমিশনের বা উপজেলা বা জেলা নির্বাচন অফিসের দায়িত্ব, এখানে আসলে পুলিশের কিছু করার নেই। কিন্তু তবে পুলিশের কিছু করার নেই, কিন্তু মামলা আরেকটি তদন্ত সংস্থা, একটা ওয়ারেন্টভুক্ত আসামি কিভাবে এইভাবে নির্বাচন করছে, কিভাবে প্রার্থী হয়ে যাচ্ছে, প্রসঙ্গটা আসলে এখানেই, সেটা নিয়েও পিবিআই কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন। এবং যেহেতু পিবিআইয়ের কাছে শুধু তদন্তের দায়িত্বই আছে, তারা কিন্তু তদন্ত করে তারা শুধু চার্জশিট দিতে পারে, এবং পরবর্তীতে আদালতের নির্দেশনা বা আদালত ওয়ারেন্ট জারি করে সেটা কিন্তু থানা পুলিশের কাছে দেয় বা জেলা পুলিশের কাছে দেয়। সেই জেলা পুলিশের অবহেলা কিন্তু এখানে যে তারা তাকে গ্রেপ্তার করেনি। কিন্তু আমরা এইটা এতটুকু ইতিবাচক দেখেছি যে আমরা জেলা পুলিশের কাছে এই বিষয়টি এই সম্প্রতি কয়েকদিনের আগেই নজরে আনার সাথে সাথে এটা জেলা পুলিশ খুব ভালোভাবে নিয়েছে, এবং তারা এটা উচ্চপদস্থদেরকে জানাবেন, এবং স্বরাষ্ট্র দরকার হয় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার একটা আমরা তাদের সেই ধরনের একটা মন মানসিকতা দেখেছি পুলিশের। মানে এলাকাবাসীর স্বার্থেই এই ধরনের অপরাধ থেকে তাকে বিরত রাখাটা খুব জরুরি মনে হচ্ছে। মনির, অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ছোটখাটো নেতা হয়ে যদি সোহেল শিকদার এত এত অপরাধ করতে পারেন, তাহলে তিনি উপজেলা চেয়ারম্যান হলে তার অপরাধ জগতের পরিসর বাড়বে ছাড়া কমবে না, এমন কথাই বলছেন সোহেল শিকদারের হাতে নির্যাতিত নিপীড়িত মানুষেরা। দর্শক, আমাদের অনুসন্ধান ছিল কিভাবে একজন আসামি গ্রেফতারি পরোয়ানা থাকার পরও প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং নির্বাচনে প্রার্থী হন।
আমাদের আশা থাকবে আদালতের নির্দেশনা মেনে দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ। দর্শক, গত পর্বে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ের 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমানের দখলবাজি ও নানা অপকর্মের চিত্র দেখিয়েছিলাম। জায়গা জমি থেকে শুরু করে আবাসিক এলাকা, ট্র্যাক স্ট্যান্ড সহ কোনো কিছুই বাদ যায়নি তার দখলের হাত থেকে। পুরোদস্তুর আগ্রাসী ভক্ষকের ভূমিকায় এই কাউন্সিলরের অত্যাচারে অতিষ্ঠ ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতারাও। এসব অভিযোগ নিয়ে কথা বলতে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি কাউন্সিলর সেলিম রহমানকে। তবে ওই খবর প্রচারের পর সেলিম রহমান তার দলবল আর ক্যাডার বাহিনী নিয়ে প্রতিবাদ মিছিলের নামে নাটক সাজিয়েছেন, কিন্তু ভুক্তভোগীরা এলাকাবাসীদের সাথে নিয়ে যমুনায় প্রচারিত সংবাদকে স্বাগত জানানোর পাশাপাশি কাউন্সিলর সেলিমের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর এই প্রতিবাদের পর থেকে লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না এই কাউন্সিলর সেলিম রহমানকে। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।